বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন বলাকার সংসদ পাঠাগার। সোনারপুর নতুন পল্লীতে বসন্ত উৎসবের দিনে বলাকার সংসদ পাঠাগারের উদ্যোক্তারা বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন তাদের। সোমবার সকালে সংসদ ময়দান মাঠে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন বলাকার সংসদ পাঠাগারের উদ্যোক্তারা। সকাল থেকেই কচিকাঁচাদের বাহাদুরি দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন বলাকার সংসদ পাঠাগারের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় মহাশয়, শুভেন্দু বা সম্রাট ও অন্যান্য সদস্যবৃন্দরা। তোমার নাম কি? সংসদ এবং পাঠাগারের সদস্য রয়েছেন এবং আমরা সবাই সদস্যরা। আমরা বহুদিন ধরে এটা সংসদের সমস্ত কিছু, সংসদের সমস্ত আবদার দাবি সমস্ত কিছু পূরণ করে রেগুলার রিহার্সাল করা, মানে এই দিদি ও নাচ এবং কোরিওগ্রাফটা মূলত করেছে মধুমিতা দেব। না না, সবাই মিলে, সবাই মিলে করেছে, কিন্তু মূল দায়িত্বটা ওর ছিল এবং সবাই এখানে যারা জুনিয়র সিনিয়র সবাই মিলে করেছে এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করছি। আমরা সকলকে বলবো, সকল মানে যারা দর্শক রয়েছেন বা যারা দূরে কাছে শ্রোতা দর্শক যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো, আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রতি বছর অনুষ্ঠানটি করতে পারি এবং আপনাদের আমন্ত্রণ সবসময় রইল, আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা এভাবে এগোতে পারি, এটাই আমাদের। আমরা না ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যুগে এই যে আমাদের গাড়ের মানে ঘাটের সংস্কৃতিগুলো, বাংলা সংস্কৃতিগুলো ফিরিয়ে আনতে পারছি, এটাতেই আমার আনন্দ, আর কিছু না। এবং সবার সহযোগিতা চাই, পাড়ার মানুষ তো আছেই বাইরেরও, যাতে বছরের পর বছর আমরা এই আমাদের বাপ জেঠুদের করে যাওয়াটা আমরা রেখে দিতে পারি। আমরা না সংস্কৃতিগুলো যদি আমরা না করতে পারি, পরের জেনারেশনকে আমরা বেকার দোষ দিয়ে লাভ নেই, তারা পায় না এগুলো। আপনার নাম? আমি সম্রাট রায়, ক্লাবে আমি বলাকারি প্রতভাবে জড়িত দীর্ঘদিন ধরে প্রায়। সকলে প্রাণ চঞ্চলতায় ভেসে যাই আবেগে, আনন্দে আনন্দে হয়ে